মর্নিং ময়ূরিকা লাইফস্টাইলের আরেকটা নতুন সকাল আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে 9:45। আমি মোটামুটি কিছুটা কাজ সেরে এবার জলের একটা গ্লাস আর দুটো খেজুর নিয়ে বসলাম। আস্তে আস্তে সেগুলোকে খাবো, কারণ সকালের দিকে খালি পেটে এই দুটো জিনিস কিন্তু আমার বেশ খেতে ভালো লাগে, আর খাওয়াটাও জরুরি। তোমরাও পারলে কিন্তু এই দুটো জিনিস খালি পেটে খাওয়ার চেষ্টা করো। আর কালকে রাত্রেবেলা লোডশেডিং হয়েছে প্রচণ্ড, 12টার পর থেকে শুরু হয়েছে 5 মিনিট অন্তর অন্তর লোডশেডিং। আর এখন যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে সেই জন্য গরমটা কিন্তু বেশ গায়ে লাগছে, বৃষ্টি হচ্ছে আরাম লাগছে, কিন্তু তারপর সেই আরামটা যে কোথায় চলে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না গরমের দাপটে। তো যাই হোক, ভাদ্র মাসে এরকমই ওয়েদার থাকে, সেটাকে মেনে নিতে হবে, ওয়েদারের উপরে তো আমরা নয়। তো এই হলো আজকের আপডেট। কাজ এখনও শুরু করিনি, আস্তে আস্তে করবো, কী রান্না করবো কিছুই জানি না। তো দিনটা যেমন যাবে ব্লগটাও তোমাদের হাতে ঠিক সেই রকমই যাবে। তো এখন আস্তে আস্তে বসে আছি, সবসময় হুটহুট করে কাজ করলে তো হয় না, তখন কিছুক্ষণ পরে নিজেকেও বেশ ক্লান্ত মনে হয়। তো সেই জন্য আজকে ঠিক করেছি আজকের দিনটা মানে একটু ধীরে সুস্থে, আর দেখবে কোনো অকেশনের পর না পরের দিনটা, সে বড় অকেশনই হোক বা ছোট অকেশনই হোক বা বাইরে ঘোরাফেরার ব্যাপারই হোক, যদি পরের দিনটা কিন্তু বেশ আলিশি আলিশি লাগে, সেটা আজকে কিন্তু আমারও হয়েছে। মানে সকাল থেকে উঠে মনে হচ্ছে একটু বসে থাকি, মানে লাতখোরের মতো অবস্থা হয়েছে। তো এই সেটাকে আস্তে আস্তে করে কাটাতে হবে, এক কাপ চা খেতে হবে, গরম চা খেতে হবে, তো সেগুলো আস্তে আস্তে করব। সেই জন্য ভাবলাম যে না আগে জলটা খাই, জলটা খাওয়া দরকার। আর ওয়েদারটা এখন সকালের দিক থেকে কিন্তু বেশ গরম লাগছে, যদিও হাওয়া দিচ্ছে, সামনের দিক থেকে হাওয়া আসছে, আমাদের সামনের দিকে জানলা দিয়ে কিন্তু বেশ হাওয়া আসে, তো সেই হাওয়াটা আসছে আস্তে আস্তে শীতকালের দিকে এই হাওয়াটাই কিন্তু ঠান্ডার হাওয়াতে পরিণত হয়ে যায়। তো চলো, দিনটা তো শুরু হলো, আস্তে আস্তে কাজেও লাগতে হবে, আর তোমরা তো সাথেই আছো, মাঝে মাঝে গল্পও করতে হবে, সঙ্গে থাকো দেখতে থাকো। আমার মা আমার ব্লগ দেখছে আর আমি চলে যাচ্ছি রান্না করতে। আজকে রান্না করব বাটা মাছ, একটু পাতলা করে, এই যে বাটা মাছ মেখে রেখেছি আমি, চলো। এটা মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে বড়ি ভিজিয়ে রেখেছি, মাছের ঝোলে একটু বড়ি দেব। আর এখানে আমি দিয়েছি ঝিঙে, বাড়িতে একটা ছিল, আর আলু লম্বা লম্বা করে কেটে,
এটার মধ্যে যদি শিম দেওয়া হতো তাহলে আরও ভালো লাগতো, বেগুন দিলে আরও ভালো লাগতো, কিন্তু শিম এখন বাজারে খুব একটা পাওয়া যায় না, আর বেগুন খেলে একটু অ্যালার্জি হয়, তো সেই জন্য আমি আলু আর ঝিঙে দিয়েই করছি রান্না। এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি, দেখবে পাতলা ঝোলে একটু ধনে পাতা দিলে কিন্তু তার স্বাদই আলাদা হয়ে যায়। আর এখানে ঝোলটা দিয়ে দিলাম, এবার যেরকমটি আমি চাই সেরকম ঝোল হলে মাছ দিয়ে দেব, বড়ি দিয়ে দেব, বড়ি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর সবশেষে ধনে পাতা দিয়ে দেব। তাহলে চলো রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, ফাইনাল রান্নাটা দেখতে কেমন হবে সেটা অতি অবশ্যই তোমাদের আমি দেখাবো। এবার আমি নেবো একটু নেবো এইটা, কারণ কি আমাকে প্রেশারের ওষুধ খেতে হয়, তো সেই জন্য একটু নিলাম। এটার মধ্যে সস দিয়ে খেয়ে নেবো টিফিন, কারণ প্রেশারের ওষুধটা খাওয়ার আছে। আর একটা জিনিস কাটবো, এর মধ্যে সসগুলো ফ্রিজে রাখলে না জমে যায়, এর মধ্যে একটা জিনিস কাটবো। এই যে আর এই যে, চলো খেয়ে নেওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজকে অনেক তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে, তো কী করবো কী করবো ভাবছি, তো জি বাংলায় একটা ভালো বহু পুরনো সিনেমা দিচ্ছিল, আবদুল্লাহ মর্জিনা, তো সেটা বসে বসে দেখছিলাম। আমার না পুরনো সিনেমা দেখতে ভীষণ ভাল লাগে, নতুন সিনেমাতে এখন না সত্যি কথা বলতে কি আমি গল্প খুঁজে পাই না, এই মার পিট এগুলো না ভাল লাগে না, কিন্তু পুরনো আগেকার দিনের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা আগেকার দিনের যে পুরনো সিনেমাগুলো আছে না আমার কিন্তু বেশ দেখতে ভাল লাগে। তো বসে বসে খানিকক্ষণ দেখলাম, আর দেখতে দেখতেই ঘড়িতে বেজে গেছে পুরো পাক্কা একটা, তো চলো দেখিয়ে দিই তোমাদের যে আজকে আমি কী রান্না করলাম। একটা তো দেখিয়েছ, আরেকটাও তোমাদের দেখি। এইটা করেছি পটল আর আলু সেদ্ধ করে ওটা মেখে রেখেছি, লঙ্কা ঠঙ্কা দিয়ে মেখে রেখেছি, আমার আবার এইসব একটু খাওয়ার ভালো লাগে খেতে। হ্যাঁ, আর তোমাদের সাথে তো শেয়ার করলাম রান্নাটা, এই যে আমার বাটা মাছের বড়ি দিয়ে ঝোল, এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু। মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই জানাবে আমাকে। তোমরাও কি এইভাবে বাটা মাছ রান্না করো, না অন্য কোনো পদ্ধতিতে তোমরা বাটা মাছ রান্না করো, সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অতি অবশ্যই আমাকে জানাবে। আর এখানে আছে ভাত, এটা আর বলার কিছু নেই বা দেখানোরও কিছু নেই। তাহলে এটা ছিল আমাদের দুপুরের আজকের লাঞ্চ মেনু। এবার আমি যাব স্নান করতে, কারণ দেখবে আমি তোমাদের সবসময় বলি রান্না করার পর না মনে হয় কতক্ষণে স্নানটা করব। অনেকে আছে রান্না করে টরে বেশ বসে থাকে, গল্প গুজব করে, কিন্তু আমার মনে হয় যে কতক্ষণে রান্নাটা শেষ করব। তাহলে চলো এবার আস্তে আস্তে স্নান করি, দুপুরের খাওয়া দাওয়া আছে, কারণ আমাদের কাজের দিদি কিন্তু ঠিক টাইমে চলে আসে, টাইমের ব্যাপারে খুব পাঞ্চুয়াল, মানে সোয়া দুটো থেকে আড়াইটার মধ্যে কাজের দিদি কিন্তু ঢুকে যায়। এবার তোমার খাওয়া হলেও বাসন মেজে যাবে, তোমার খাওয়া না হলেও বাসন মেজে যাবে, মানে খাওয়া না হলে কেন বলছি, খাওয়া না হলে কড়াইটা তাওয়াটা এটা ওটা যেগুলো বাইরে বের করা আছে সেইগুলো মেজে নেবে, আর আমাকে তখন মাজতে হয় খাওয়ার থালাগুলো। তো সেই জন্য আমিও এবার তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেব, আর তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলায়। তাহলে ততক্ষণের জন্য সঙ্গে থাকো, দেখতে থাকো ময়ূরিকা লাইফস্টাইল চ্যানেল। তো চলো আবার দেখা হবে বিকেল। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে 5:45, আর দুপুরের দিকে ঝিরঝির করে বৃষ্টি হয়েছিল,
এখন আবার বেশ ভালো মতো একটু বৃষ্টি হচ্ছে। দুপুরের দিকে গরমটা ছিল, এখন আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই একটু আরাম লাগছে। আর এখন থেকে আবার কাজ শুরু হয়ে গেল যথারীতি। কাজের মধ্যে এখন আমি একটু জল গরম করছি, সেই জলটা দিয়ে মেয়েকে দেব হরলিক্স, আর মাকে দেব এনশিওর, ভুলে যাই আমি বারে বারে নামটা, এনশিওরটা দেব। তো এই হচ্ছে এখন আমার কাজ। তারপরে করব রুটি, আর সকালের মাছ আছে, কিন্তু মেয়েকে রাত্রে ওই মাছ দেব না, কারণ বাটা মাছে কাঁটা থাকে। বাহ, মিলে গেল কবিতা, বাটা মাছে কাঁটা থাকে। তো সেই জন্য মুগ ডাল সেদ্ধ করব, মুগ ডাল সেদ্ধ করে ওকে দিয়ে দেব। তো চলো এবার আস্তে আস্তে এটা করে নিই। আর আমাদের জন্য করব চা। বৃষ্টির দিনে দেখবে চায়ের সাথে চা হলে কিন্তু মন্দ হয় না, মানে ধরো চা তার সাথে পেঁয়াজি বেশ ভালো লাগে খেতে, তাই না? কিন্তু সারাটা দিন কাজ করার পর না এই সময় না আর ভালো লাগে এগুলো বানাতে, সেই জন্য আর বানানো মনে হয় না। কিরে কাঁচছিস কেন? এই দিয়ে দিচ্ছি ওকে। আর চলো এবার মাকে বানিয়ে দিই এনশিও। দেখো এবার ঠিক হলো, এখন কিছুক্ষণ মনে থাকবে, তারপর আবার ভুলে যাবে। চলো, আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, মেয়ে পড়তে বসেছে, আর এখানে মাকে একটু চা দিলাম, বললো যে মাথা ব্যথা করছে, আর আমার দিদি কী করছে এটা তো দেখানো দরকার। নিমকি খাচ্ছি, এই যে নিমকি, নিমকি দিয়ে আমি আজকে সকাল দুপুরেই বললাম না তোমাদের যে চায়ের সাথে বর্ষাকালে টা হলে খেতে ভালো লাগে। তো সেই টায়ের অ্যারেঞ্জমেন্টটা দেখলাম দিদি করেছে, বাজার থেকে এই রকম সাইজের নিমকি নিয়ে এসছে, এই যে। তো এই নিমকি নিয়ে এসছে, এখন বসে খাচ্ছে। ওর এখনো কিছুই হয়নি, রুটিও হয়নি, কি না রাত্রেবেলা কী দিয়ে খাবি? মাছ, মাছ ওদের হচ্ছে রুটি আর মাছ খাবে ওদের রাত্রের ডিনার এটা। আর এই ব্যাগটা আমাকে ছাপা করতে হবে, আমার কাজ পড়েই থাকে, যতটা সামনাসামনি দেখি আর মনে থাকে তখন সেগুলো করতে থাকি, আর যেগুলো ভুলে যাই সেগুলো ভুলে যাওয়াই হয়। আর এখানে তুলে রাখার কারণ হচ্ছে যদি পিঁপড়ে অ্যাটাক করে সেই জন্য এখানে তুলে রাখা হয়েছে। দেখছো না এখানেও টেবিলের মধ্যে এই ডিবেগুলো রাখা হয়েছে দুধের, কারণ ওই সমস্ত জায়গায় না পিঁপড়ে আসছে। কিরে পড়াচ্ছে তেমন উঠলি কেন? দরকার আছে, নিয়ে যাই হোক। তাহলে আজকে সারাদিনটা কেমন করে কাটালাম তোমাদের সাথে সবই শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক করো। কাল আবার একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা আমার চ্যানেলে এসো, ভিডিওগুলো দেখো, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।